আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চমৎকার একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। তো এখানে দেখেন, আমি কিন্তু অলরেডি প্রায় $70 কিন্তু উইথড্র করে নিছি। ওকে, এই অফারটা কিন্তু আরও প্রায় 3 থেকে 4 মাস ধরে আছে এবং এইটা নিয়ে ভাই আমি অনেকগুলো ভিডিও দিছি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে থাকবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে, তো কীভাবে কী করবেন এটু দের সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমি আপনাদের মাঝে লাইভে ইনকাম করে লাইভে আবারও উইথড্র করে দেখাবো। শেয়ার করবো, এটা হচ্ছে টুয়ার্ক। এই সাইটটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন, কারণ এইটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে দিছি। ওকে, তো এইখানে হচ্ছে আমি আপনাদের মাঝে লাইভে আবারও আর্নিং করে লাইভে হচ্ছে আপনাদের মাঝে আবারও উইথড্র করে দিব। এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইনকাম করে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, ঠিক এরকম একটা কিন্তু সাইট এটা। তবে এখানে কিন্তু আপনাকে ডিপোজিট করে কাজ করতে হবে। ওকে, যারা ডিপোজিট করে কাজ করতে চান তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা গিভওয়ে থাকবে, কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও কিন্তু দেখে দেবো। তো আজকে যে সাইটটা, এই সাইটটার লিঙ্ক কিন্তু সরাসরি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ফিন কমেন্টটা চেক করবেন, ওইখানে দেখতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আপনাকে এরকম একটা কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসা হবে। ওকে, ফার্স্টে হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য এখানে ইমেল দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আর রেফার কোড অটোমেটিক এখানে বসে থাকবে। তারপর কী করবেন, এখানে একটা টিকমার্ক করে দেবেন, দেন হচ্ছে এখানে যে রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো রেজিস্টার বাটনের উপর ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আপনাকে একটা ভেরিফিকেশন কোড তারা ইমেইলে সেন্ড করবে। ওকে, ওই ইমেইল থেকে আপনি জাস্ট ভেরিফিকেশন কোড যেটা থাকবে ওইটা এখানে বসাবেন, দেন হচ্ছে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সরাসরি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে সরাসরি হচ্ছে আপনার সামনে কেমন পেজ আসবে সেটা আমি দেখাচ্ছি। ওকে গাইস, তারপর ঠিক আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এইখানে কিন্তু এই মেসেজটা আপনারা দেখতে পারবেন। ওকে, এইখানে যদি আপনি ফার্স্ট ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 10% কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। মনে করেন আপনি যদি এখানে $10 ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি $11 হয়ে যাবে, মানে আপনার $1 কিন্তু বোনাস পেয়ে যাবেন ডিপোজিট করার সাথে সাথে, ওইটা অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু ফার্স্টবার, মানে আপনি প্রথমবার যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে, আপনি যদি $100 ডিপোজিট করেন ইনস্ট্যান্ট $10 হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনি যত ডলার ডিপোজিট করবেন সেটার উপর ভিত্তি করে 10% ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ওকে, তারপর দেখেন এরকম চলে আসবে, এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখানে একটা রিফ্রেশ করে দেবেন। যেহেতু আমার হচ্ছে এটা আগে হচ্ছে মানে ভিডিওতে দেখাইছিলাম, এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার এখানে ব্যালেন্স কিন্তু এখনও $21 প্লাস আছে এবং আমি কিন্তু সরাসরি এখানে $70 প্লাস কিন্তু উইথড্র করে নিছি। তো রিফ্রেশ করার পর কিন্তু আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে এবং এইখান থেকে কিন্তু আপনি যেই ওয়ালেট আইকন আছে আপনি জাস্ট ওয়ালেট আইকনের পর চলে আসবেন। আসার পর এইখানে কিন্তু আপনার সব ডিটেলসগুলো দেখতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এইখানে ডিপোজিট করতে হবে, তারপর কিন্তু এখানে ট্রেড করতে হবে, মানে আপনার এটা কিন্তু ট্রেডিং একটা প্ল্যাটফর্ম এবং এইখান থেকে কিন্তু হিউজ একটা আর্নিং করা যায়, আমি আপনাদেরকে সেটাও কিন্তু দেখিয়ে দিব। ওকে, তো এইখানে হচ্ছে ফার্স্টে দেখেন আপনি মাত্র $5 হলেই কিন্তু ডিপোজিট করতে পারবেন, মিনিমাম $5। ওকে, তো এটা কীভাবে ডিপোজিট করবেন আগে আমি ফার্স্টে সেটা দেখাই। তো ডিপোজিট করার জন্য আপনাকে এখানে অ্যামাউন্ট বসাইতে হবে ফার্স্টে। আমি এখানে $65 ডিপোজিট করে আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা যে এমন না যে আপনার $65 ডিপোজিট করতে হবে, আপনার যত খুশি আপনি তত ডিপোজিট করতে পারেন। তারপর এখানে যে পেন আওয়াজ এখানে ক্লিক করবেন, অবশ্যই ইউএসডিটি সিলেক্ট রেখে। ওকে, তারপর এখানে পেনার ফর একটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটি নেবে দাঁড়বে, এখানে অবশ্যই বিপটেনিটা সিলেক্ট থাকবে এবং এইখান থেকে নিচে থেকে কী করবেন, এই যে ফেন আওয়া আছে ফেন অফার একটা ক্লিক করে দেবেন। ওকে, ফেন অফার যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে একটা অ্যাড্রেস জেনারেট হবে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন, এখানে ক্রসে ক্লিক করবেন, দেন হচ্ছে এইখান থেকে আপনি যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের উপর একটা ক্লিক করলে অ্যাড্রেস অটোমেটিক কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা কিন্তু আপনার ভ্যালিড থাকবে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার ভিতর আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, তা নাহলে কিন্তু এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? তো এবার কী করবো, সরাসরি হচ্ছে আমরা বাইন্যান্সে কিন্তু বাইন্যান্স থেকে উইথড্র করে এইখানে নিয়ে আসবো, আমি আপনাদেরকে সব কিছু লাইভে দেখাচ্ছি। তো বাইন্যান্সে আসার পর আপনি স্পট ব্যালেন্সে আসবেন এবং স্পটে আসার পর এখানে যে উইথড্র বাটন আছে উইথড্র বাটনের উপর একটা ক্লিক করে দেবেন, দেন হচ্ছে এখানে ইউএসডি ফর ক্লিক করে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, দেন হচ্ছে উপরে আপনার অ্যাড্রেসের জায়গায় আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন ওইটা দিবেন, নেটওয়ার্কের জায়গায় অবশ্যই কিন্তু উপরে যে BIP20টা আছে আপনাকে এই স্মার্ট সেন্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে, BIP20 স্মার্ট সেন্ড। ওকে, তারপর এখানে হচ্ছে আপনাকে লিখতে হবে, এখানে কিন্তু মিনিমাম মাত্র $6 কিন্তু এখন কিন্তু বাইন্যান্সে উইথড্র কমিয়ে দিছে, আগে কিন্তু $10 ছিল, এখন কিন্তু মাত্র $6 হলেই আপনি এখান থেকে নিতে পারবেন। তো যেহেতু আমরা $65 ডিপোজিট করবো, এখানে $50 লিখলে কিন্তু হবে না, এখানে কিন্তু আমাদের 29 সেন্টের মধ্যে ফি কাটে, সেক্ষেত্রে দেখেন আমাদের এইখানে কিন্তু সাথে আরও 29 সেন্ট লিখে দিতে হবে, তাহলে নিচেই কিন্তু $50 হয়ে গেছে, আপনার এইটা ফি সহ কিন্তু লিখতে হবে। তারপর এই যে উইথড্র বাটন আছে উইথড্র বাটনের উপর একটা ক্লিক করে দিব, দেন হচ্ছে আমাদের এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করব, তাহলে কিন্তু এইটা ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ওই ওয়ালেটের ভিতর কিন্তু ডিপোজিট হয়ে যাবে।
ওকে গাইস জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে, এখানে কিন্তু একটু লোডিং করতেছে, তো এখানে কিন্তু আমাদের জাস্ট কিছু সময়ের ভিতর কিন্তু এটা উইথড্র সাকসেস হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ওই যে ওয়ালেট না, ওই ওয়ালেটের ভিতর কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন। আরেকটা কথা, আমি কিন্তু এখানে 10% ক্যাশব্যাক নাও পেতে পারি, কারণ আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই সময় কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এবং ওই ভিডিওতে কিন্তু দেখানো ছিল যে আমি ইনস্ট্যান্ট কিন্তু 10% ক্যাশব্যাক পেয়ে গেছি, যেহেতু আমার এটা পুরাতন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এটা নাও পেতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইডোটা প্রসেসিং আছে, জাস্ট আমরা এখানে ভিউ হিস্ট্রিতে একটা ক্লিক করে দিব এবং আমাদের এটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখান থেকে আমাদের প্রসেসিং আছে। ওকে, তো আমরা কিছু সময় ওয়েট করবো এবং এটা সাকসেস হলেই কিন্তু আমাদের ওইখানে ডিপোজিট হয়ে যাবে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এবার হচ্ছে কি করব, আমরা এখান থেকে মিনিমাইজ করে এইখানে যাব এবং এইখান থেকে কি করব, আমরা এখানে ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে আমরা ব্যাক করব এবং রিফ্রেশ করব। তো দেখতে পারবেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট, জাস্ট ইনস্ট্যান্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে আছে কত, $21.07। তো আমরা কি করব, এখানে একটা রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে, আমাদের $21 ছিল আর আমরা $50 ডিপোজিট করছি। তো এইখানে যদি আমার মানে এটা নতুন অ্যাকাউন্ট হতো তাহলে কি হতো, ওই $50 সাথে কিন্তু আরও $5 পাইতাম। আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো ছিল, আমি ওই ভিডিওতে কিন্তু এখানে আপনার $50 ডিপোজিট করেছিলাম, যেখানে কিন্তু $55 হয়ে গেছিলো, ওইটা দেখাইছিলাম। তো যেহেতু আমাদের এটা আগের অ্যাকাউন্ট, সেহেতু কিন্তু আমরা প্রথমবারের শুধু পাবো 10% এবং পরের বার থেকে কিন্তু আমরা 10% পাবো না। তো এবার হচ্ছে আমাদের এইখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। ট্রেড করে কিন্তু প্রফিট করে ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন। ট্রেডটা কীভাবে করবেন ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ট্রেড করার জন্য মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর এইখানে একটা বিষয় আছে, তাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপ থেকে যদি আপনি সিগন্যালটা আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে উইন হবেন। ওকে, তো আপনি এখানে অবশ্যই তাদের গ্রুপ থেকে আনবেন, গ্রুপটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে কী করবেন, যে 5 Pro আছে না, জাস্ট আমরা এখানে চলে আসবো। এখানে কিন্তু আগের ভিডিওতে আমি দেখাইছিলাম প্রায় হচ্ছে আমি $70, $60-$70 কিন্তু এখান থেকে জাস্ট 5 মিনিটে আর্নিং করে দেখাইছিলাম আগের একটা ভিডিওতে, যারা দেখছিলেন তারা তো জানেন অবশ্যই। গাইস, আমি হচ্ছে এই গ্রুপটার লিঙ্ক হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর ফার্স্ট কমেন্টে, ওই একই সাথে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো এই গ্রুপে কিন্তু তারা কিন্তু সিগন্যাল দিয়ে থাকে, এখান থেকে তারা কিন্তু যে সিগন্যালগুলো দিয়ে থাকে এই সিগন্যাল অনুযায়ী যদি আপনি ওইখান থেকে ট্রেড কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উইন হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকবে। এখানে দেখেন তারা কিন্তু এখানে কিন্তু সিগন্যাল দেয়, মানে এই গ্রুপে সিগন্যাল দেয়, আমি আপনাদেরকে সেটা দেখাবো লাইভে। এখান থেকে অনেকগুলো কিন্তু সিগন্যাল দেয়, আমি হচ্ছে আপনাদেরকে এখানে লাইভে আর্নিংটা করে দেখাবো আসলে কীভাবে সিগন্যালটা নিতে হয়, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ওকে গাইস, তো আমি আপনাদের মাঝে একটা ট্রেড করে এখন দেখাইতেছি। তো এটা ট্রেড করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে 5 Pro আছে এখানে আসতে হবে, তারপরে যে ইনভেস্ট একটা ক্লিক করবেন, তারপর কী করতে হবে দেখেন, আমি এখানে $50 দিয়ে দেখা দিয়েছি, যে আপনার যে $50 দিয়ে করতে হবে সেরকম না, কিন্তু আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন। 3x লেবারসে আমরা করব। তো এখান থেকে কী করবো, আমরা হচ্ছে এইখানে যে ইভেন্ট আছে জাস্ট আমরা ইভেন্টে দিয়ে দিব, তারপর এখানে কী করব, ইনভেস্টে ক্লিক করব। তাহলে কী হবে দেখতে পারবেন, জাস্ট আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। ওকে, তো আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, এখানে যদি আপনারা দেখেন এই যে। তো এবার হচ্ছে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে যদি ইভেনে কত কত সংখ্যা ছিল, সেই সংখ্যাগুলোর যদি এইখানে যে লাল সংখ্যাটা যদি থাকে, মানে 5 মিনিট শেষ হওয়ার পরে যদি এই ফার্স্ট মানে এইখানে যদি সেই সংখ্যাটা থাকে তাহলে কিন্তু আমরা উইন হব এবং $50 দিয়ে আমাদের কত ডলার প্রফিট হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আমাদের কিন্তু $50 কেটে নিছে জাস্ট 5 মিনিট পর, কিন্তু আমাদের রেজাল্টটা আমরা দেখতে পারবো। তো আমাদের ইভেনে হচ্ছে ছিল কি দেখেন, এখানে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো ছিল, এই সংখ্যাগুলো যদি লাস্টে 5 মিনিট শেষ হওয়ার সময় যদি থাকে এইখানে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইন হয়ে যাব, আশা করি বুঝাইতে পারছি। তো এর বিভাগ হচ্ছে মূলত আপনাকে করতে পারে, এটা কিন্তু সরাসরি তাদের ওই গ্রুপে সিগন্যালটা দেয়। ওকে, আমি আপনাদের একটু পরে দেখাইতেছি তারা কীভাবে হচ্ছে দেয়। গাইস, এইখানে যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু তারা সিগন্যালগুলো কীভাবে দেয়। এইখানে দেখেন একটু ওই কিন্তু এটা দিছিল তারা, এখানে দেখেন ইভেন। ওকে, এটা হচ্ছে 3x প্ল্যানে কিন্তু আপনাকে করতে হবে, মানে 3x যদি করেন সেক্ষেত্রে প্রফিট আপনার 100% থাকবেই, প্রফিট কিন্তু 100% হবে। তারা দেখেন এখানে কি বলে আপনাকে, এই যে ইভেন আপনাকে ওইখানে ইভেন্টটা সিলেক্ট করতে হবে, তারা এখানে যেটা দিবে আর কি সেটা সিলেক্ট করতে হবে। তারপর মনে করেন আপনি প্রথমবার $1 ধরলেন, তারপরের বার $3, তারপরের বার হচ্ছে $9, এইভাবে হচ্ছে আপনার 3x প্ল্যানে কিন্তু আপনাকে আগাতে হবে। তো আমাদের এটা টাইমটা শেষ হচ্ছে কিনা আমরা এখানে চেক করে নিব, আমাদের কিন্তু এখনও প্রায় 1 মিনিট প্লাস আছে, তো আমরা ওয়েট করে নিব। গাইস, আমাদের কিন্তু 1 মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা উইন হয়ে গেছি। আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন আমাদের এখানে প্রফিটটা যদি দেখেন, আমরা কিন্তু $50 দিয়ে কিন্তু ট্রেডটা কমপ্লিট করছিলাম, এখন দেখেন আমাদের কিন্তু এখানে $97 কিন্তু হয়ে গেছে, $97.50, বুঝতে পারছেন জাস্ট $50 দিয়ে কিন্তু আমাদের আরও প্রায় $47 প্লাস কিন্তু আমাদের আর্নিং হয়ে গেছে। আমরা যদি সরাসরি এখানে ওয়ালেটে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। আমি হচ্ছে আপনাদের মাঝে আরও একটা এখানে কিন্তু ট্রেড কমপ্লিট করে দেখাবো, এখানে 5 Pro আসবো, দেন হচ্ছে এখানে আবারও কী করবো, ইনভেস্টে একটা ক্লিক করবো। তো ইনভেস্টে ক্লিক করে এখানে কিন্তু আমরা আগেরবার কিন্তু ইভেন্ট দিছিলাম, এবার কী করবো আমরা এখানে ওট দিব। অবশ্যই কিন্তু তাদের গ্রুপটা ফলো করে আপনি কাজটা করবেন, আমি কিন্তু তাদের গ্রুপটা দেখেই কিন্তু কাজটা করতেছি। এখানে $50 অ্যামাউন্ট দিয়ে আবার হচ্ছে এখান থেকে যে ওট আছে এটা
ক্লিক করব, দেন হচ্ছে এখানে ইনভেস্টে ক্লিক করব। এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আবারও কিন্তু ফার্স্ট মিনিট পর কিন্তু আমাদের এই রেজাল্টটাও কিন্তু দেখতে পারবো যে আমরা উইন হই কি এখান থেকে আমাদের এটা মানে হেরে যাই। আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, তো আমরা এখানে ফার্স্ট মিনিট অপেক্ষা করে নিব। গাইস এবারও কিন্তু দেখেন আমরা কিন্তু উইন হয়ে গেছি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইন হয়ে গেছি। এবার কিন্তু আমরা ওট দিছিলাম, এখানে দেখেন আমাদের হচ্ছে মানে আগে যেটা সেটা কিন্তু এখানে লাস্টে কিন্তু ছয় ছিল, যেটা কিন্তু আমরা হচ্ছে ইভেনে কিন্তু ছয় নম্বর মানে সংখ্যাটা কিন্তু ছিল। এবং দেখেন এইবার কিন্তু আমরা ওট দিছি মানে এর ভিতর কিন্তু একও ছিল। আমি যদি এখান থেকে আপনাদেরকে ইনভেস্টে ক্লিক করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন ওটা কিন্তু 1, 3, 5, 7 মানে বিজোড় সংখ্যাগুলো আছে। এবং এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু সকল জোড় সংখ্যাগুলো আছে, তো এই দুটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন উইন হয়ে গেছি। এবং দেখতে পাচ্ছেন দুইটাই আমরা কিন্তু $65 করে যদি এখান থেকে ট্রেডিংটাই করছিলাম প্রত্যেকটা দেখেন $97 করে কিন্তু হয়ে গেছে, প্রায় কিন্তু ডাবল লাভ। আমরা যদি এবার যদি ওয়ালেটটা যদি চেক করি সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু $166 কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে অ্যামাউন্ট ছিল কত, আমরা কিন্তু $50 ডিপোজিট করেছিলাম আর আমার আগে থেকে ছিল হচ্ছে $21, মোট পাট হচ্ছে $71 মতো ছিল। তো দেখেন এক মানে এখানে $166 প্রায় কিন্তু আমার এখানে $100 মতো কিন্তু ইনকাম হয়ে গেছে জাস্ট ফার্স্ট মিনিটে, বুঝতে পারছেন? তো এইটা ভাই আবার অনেকে দেখে হচ্ছে মোটে ঝাঁপিয়ে পড়েন না, কারণ কিন্তু আপনাকে অবশ্যই ট্রেডটা বুঝতে হবে। আপনি যদি ট্রেড ভালো করে বুঝতে পারেন দেন কাজ করতে পারেন, আপনি ট্রেড ভালো করে বুঝতে না পারেন তাহলে কিন্তু ভাই আপনি এই সাইডে কিন্তু কাজ করতে পারবেন না। আর যদি আপনি মানে তাদের গ্রুপ দেখে করতে চান অবশ্যই তাদের গ্রুপটা দেখে করবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি ভালো এক্সপার্ট হয়ে থাকেন ট্রেডিং করার বিষয়ে সেক্ষেত্রে আপনি সাইলে কাজ করতে পারেন, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনার এখানে ভালো কিন্তু একটা প্রফিট করতে পারবেন। আর যদি আপনি যদি একদম নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সাইডে কাজ করার কোনো দরকার নেই। তো এবার হচ্ছে আমি আপনাদের মাঝে লাইভে এখান থেকে উইথড্র করে দেখাবো। আর এখানে দেখেন আর একটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আপনাকে উইথড্র করার আগে ফার্স্টে কিন্তু আপনাকে এখান থেকে গুগল অথেনটিকেটরে যদি অ্যাড করতে হবে, হোমে আসবেন, দেন হচ্ছে উপরে এখানে থ্রি লেন্সে একটা ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনাদের থ্রি লেন্স আছে না, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি একটু নিচের দিকে আসেন এখানে কিন্তু আপনার গুগল অথেনটিকেটর নামে একটা অপশন আছে, তো এটা কিন্তু আমার টিক মার্ক দেখাচ্ছে, আপনার কিন্তু টিক মার্ক থাকবে না। ফার্স্টে হচ্ছে আপনাকে গুগল অথেনটিকেটরকে অ্যাড করে নিতে হবে। সেটা কীভাবে করতে হয় আশা করি বুঝতে পারবেন, কারণ এখানে ক্লিক করে আপনাকে একটা কি দিবে, ওই কিটা জাস্ট আপনি গুগল অথেনটিকেটর যে অ্যাপ আছে ওই অ্যাপের ভিতর জাস্ট সেট আপ করে নেবেন। আপনি যদি গুগল অথেনটিকেটর কি যদি এটা না জানেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে লিখে সার্চ করলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের সাথে যারা কাজ করেন তারা ভাই সবাই জানেন, কারণ আমাদের প্রতিনিয়ত প্রায় সাইডে কিন্তু গুগল অথেনটিকেটর অ্যাড করতে হয়। তো আপনি যদি রেফার করতে চান সেক্ষেত্রে এই যে বোনাস আইকন আছে বোনাস আইকনে চলে আসবেন, দেন হচ্ছে আপনি এখানে কিন্তু রেফার করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার যে রেফার লিঙ্কগুলো সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনি চাইলে কিন্তু আপনি রেফার করতে পারেন। সেক্ষেত্রে যদি নিচের দিকে আসেন এখানে রেফারে কেমন পাবেন সেটা কিন্তু তারা এখানে সব কিছু লিখে দিছে। তো আপনি হচ্ছে যাকে রেফার করবেন সে যদি এখানে ডিপোজিট করে ট্রেড করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে $3.43 থেকে কিন্তু সর্বোচ্চ আপনি $343 পর্যন্ত কিন্তু পাইতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনার রেফার করতে পারেন, চাইলে হচ্ছে আপনার ফ্রেন্ডের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন। তো এবার হচ্ছে এখান থেকে লাইভে উইথড্র করব। তো লাইভে উইথড্র করার জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে যে উইথড্র বাটন আছে উইথড্র বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনাকে ফার্স্টে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। এটা কিন্তু BNB স্মার্ট চেইন মানে কিন্তু আপনাকে এই চেইনে কিন্তু আপনাকে এখানে BSC অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। তো এটা সেট আপ করার জন্য জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন, আমার কিন্তু অলরেডি সেট আপ করা আছে। তারপর হচ্ছে আপনাকে এখানে যেই দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস, এখানে কী করবেন আপনি সরাসরি বাইন্যান্স থেকে BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা সরাসরি কপি করে আনবেন, USDT BIP20 অ্যাড্রেস। ওকে, তারপর কী করবেন এই যে নিচে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এইটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো এখান থেকে উইথড্র করার জন্য কী করতে হবে, আমার কিন্তু দেখেন উইথড্র অ্যাড্রেস সেট আপ করা আছে, আপনার কিন্তু উইথড্র অ্যাড্রেস সেট আপ করার পর কিন্তু এরকম দেখাবে। ওকে, এখানে তারপর দেখেন আপনার এইখান থেকে আপনার ব্যালেন্সগুলো চাইলে সবগুলো উইথড্র করতে পারেন। আমি এখান থেকে আপনাদের মাঝে $55 উইথড্র করে দেখাইতেছি। তো এখান থেকে আমার অ্যামাউন্টটা বসাবো 55। ওকে, তো এটা জাস্ট আমরা এখানে বসাবো, এখান থেকে একটু ফি কাটবে কিন্তু $1.65 মতো ফি কাটবে, আমরা রিসিভ করবো $53 প্লাস। ওকে, তো এটা করার জন্য এখানে যে উইথড্র বাটন আছে উইথড্র বাটনের উপর একটা ক্লিক করবো, আবার কনফার্মের উপর একটা ক্লিক করবো, দেন হচ্ছে উইথড্র কিন্তু সাকসেসফুল। তো কিছু সময় পর কিন্তু আমাদের এইখানে কিন্তু উইথড্রটা সাকসেস হয়ে যাবে। আমি যদি রিফ্রেশ করি আমাদের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে তারা কেটে নেবে। ওকে, আর হচ্ছে আপনাকে এখানে কিছু সময় পর কিন্তু পেমেন্টটা করে দিবে, তারা বলে 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা লাগে না, আপনাকে দেখা যাচ্ছে যে আপনার 2-4 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে। আবার অনেক সময় এমনও দেখা যাইতেছে যে তারা যদি অনলাইনে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা দিয়ে দেয়। গাইস আমাদের কিন্তু উইথড্রটা মানে এখানে সাকসেস হয়ে গেছে, আমরা যদি এখন বাইন্যান্সে যদি চেক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের উইথড্রটা সাকসেস হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু হয়ে গেছে, মানে আমাদের কিন্তু পেমেন্টটা রিসিভ হয়ে গেছে। আমি সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 মিনিট আগে কিন্তু এই যে কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ করেছি, মানে $53 মানে 35 সেন্ট কিন্তু আমরা ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি। ওকে, তো আপনারা জাস্ট এইভাবে কিন্তু এখান থেকে পেতে পারেন। এখানে কিন্তু পেমেন্ট আপনি 100% পাবেন, তবে সাইটটা কিন্তু আপনার 3-4 মাস ধরে এরকম আসে, বুঝতে পারছেন? তবে আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি যারা হচ্ছে এই কাজগুলো ভালো করে বুঝেন তারাই হচ্ছে আপনারা কাজগুলো করবেন, আর যারা বুঝেন না তারা হচ্ছে অবশ্যই আপনারা এই সাইটগুলো থেকে দূরে থাকবেন।
আর গিভওয়ের বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং একটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফিন করে একটা স্ক্রিনশট নেবেন। দেন হচ্ছে 3 ঘন্টা পর, ভিডিও আপলোডের 3 ঘন্টা পর একটা পোস্ট করা হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওই পোস্টের নিচেই হচ্ছে আপনারা কমেন্ট করবেন। ওকে, আপনার যে স্ক্রিনশটগুলো নিছেন ওই স্ক্রিনশটগুলোর সাথে আপনার বিএসএস এড্রেসটা কমেন্ট করবেন, ফার্স্ট 40 জন ওইখান থেকে আপনারা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন।